প্রথম কাজ যেটা আমি বলছি সেটা হলো কি, যে আমি একটা রোভার স্কাউটের একটা কিন্তু এই আইকন যেটা আমরা একটু আগে দেখাইছিলাম, হ্যাঁ এই যে এটা এটা আমরা ডাউনলোড করে নিয়ে আসছি প্রত্যেকের কম্পিউটারে, আমরা নির্দিষ্ট একটা ড্রাইভে রাখলাম, ঠিক আছে, ক্লিয়ার, যে আমি একটা গুগল সার্চ করে আমি একটা লোগো, স্কাউটস এর লোগো সার্চ করে এটা ইমেজটাকে সেভ অ্যাজ কমান্ড দিয়ে আমার ড্রাইভে সেভ করে রাখলাম শুরুতে, এটা প্রথম কাজ আমার গেল। দ্বিতীয় কাজ যেটা আমি সেটাকে আমরা বলছি যে আমি এখানে ঢুকব, গুগলে ঢুকে আমি লিখব কি ক্যানভা, canva.com, canva.com, ক্লিয়ার, canva.com, এই canva.com এ আমি ক্লিক করলাম। ঠিক একইভাবে canva.com এ আমাকে যে কাজটা করতে হবে, এখানেও কিন্তু সাইন ইন করার আগে সাইন আপ করে নিতে হবে, সাইন আপ না করলে সাইন ইন করা যাবে না। আমার যেহেতু সাইন ইন করা, সাইন আপ করা আছে, আমি জাস্ট এখানে ঢুকে গেলাম, হ্যাঁ ডাইরেক্ট ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আমাকে এখানে আমি লিখবো যে এই যে সুন্দর একটা স্ক্রিন আসছে, সেখানে জাস্ট লোগো এই কথাটা লিখলেই অনেক লোগোর এইরকম স্যাম্পল আমাদের সামনে উপস্থিত হবে। দেখা যাচ্ছে কি লোগো গুলো? একজন একটু মাইক্রোফোন অন করে বলো। Yes sir, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তাহলে এই লোগো, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ এই লোগোটা মজার ব্যাপার কি একদম সাইজ করে দেওয়া আছে, কতটুকু সাইজ লাগবে কোনো কিছু তোমাকে এই ডিজাইনের মানে করতে হবে না, জাস্ট এখান থেকে আমি ইজিলি একটু মডিফাই করে এগুলো করতে পারি, অথবা আমি স্টেট নতুন করে একটা ব্ল্যাঙ্ক নিয়ে আমি কাজ করতে চাই, আমি এই পাশে দেখো ব্ল্যাঙ্ক লেখা আছে, ব্ল্যাঙ্কের উপর ক্লিক করলে আমি একেবারে নতুন করে একটা আমি লোগো নিজের মতন করে নিতে পারি। এখানে যেটা সুবিধা হলো যে সাইজ কতটুকু, পিক্সেল কতটুকু, সব কিছু অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, আমার এই জায়গায় মাথা কামানো লাগছে না। আমি খালি বাঁ দিকে দেখো লেখা আছে কতগুলো টুলসের নাম লেখা আছে, যেমন একটা লেখা আছে টেমপ্লেট, একটা লেখা আছে ফটোস, একটা লেখা আছে এলিমেন্টস, একটা লেখা আছে টেক্সট ইত্যাদি। আমরা এই এলিমেন্টস থেকেও যদি কোনো এলিমেন্টস নিয়েও কাজ করতে পারি, এই এলিমেন্টসগুলো যে কোনো একটা নিয়ে আমি এখানে বসায় কাজ করতে পারি। আমি যেহেতু নিচ্ছি না এই কারণে যে আমার এই এলিমেন্টগুলো দরকার নেই, আমি আমার আমি যে এলিমেন্টসটা ডাউনলোড করেছি সেটা নিব। সেটা কোথা থেকে নিব? এই যে বাঁ পাশে আপলোড, আপলোড বলে একটা আইকন আছে, এই আপলোডের উপর ক্লিক করলে এই ইমেজটা যদি এখানে চলে আসছে, এটা আমার চলে আসছে মানে আগেই আমি রেখেছি বলে চলে আসছে, তোমাদের ক্ষেত্রে যদি আগে না থেকে থাকে এখানে আসবে না। তোমাকে যেটা কাজ করতে হবে, এই উপরে লেখা আছে আপলোড অ্যান্ড ইমেজ অর ভিডিও, তাহলে এই আপলোডের উপরে যদি আরেকবার ক্লিক করি তাহলে আমার ড্রাইভের ড্রাইভ অপশনটা দিবে। এই যে আমি যে ড্রাইভ ড্রাইভে আমি খুঁজছি যে আমি সেখানে পাই কিনা, তাহলে আমি সেই ড্রাইভে যে আমি কিন্তু এই যে লোগো এখান থেকে যে জাস্ট ওপেনে ক্লিক করলেই আমার এইখানে চলে আসবে। তাহলে আমার এইখানে যখনই চলে আসবে এইখান থেকে কিন্তু আমি লোগোটা জাস্ট চেপে ধরে, মাউসে চেপে ধরে ড্রাগ করে জাস্ট এই যে জায়গাটায় নিয়ে আসলাম। এই জায়গাটা আমার যতটুকু সাইজ পুরাটা ভরে গেছে, আমার এত বড় হলে হবে না, আমি এটাকে একটু ছোট করলাম, সাইজটা ছোট করলাম যতটুকু প্রয়োজন মনে করে, যতটুকু হলে ভালো লাগে আমি এনে একটা জায়গায় রাখলাম। তাহলে কি হলো, আমি যে লোগোটা অথবা একটা সিম্বল আমি যেটা আনতে চেয়েছি স্কাউটের সিম্বল, সেটা আমি কিন্তু গুগল থেকে সার্চ করে এখানে নিয়ে আসছি। এরপর আমি এই বাঁ পাশে দেখো লেখা আছে টেক্সট, টেক্সট নামে আরেকটা টুলস আছে, সেই টুলসের উপরে ক্লিক করলে বিভিন্ন ধরনের টেক্সট লেখার এখানে অপশন আছে। আমি এখানে অ্যাড এ সাব হেডিং এই এটার উপরে ডাবল ক্লিক করলাম, সে এই যে যেখানে এটা আসলো এখানে আমি লিখলাম আর, এবং এই কথাটা লেখার পরে কিন্তু আমি কি করতে পারি, এই এইটাকে আমার বিভিন্ন সাইজে নিয়ে আসতে পারি, হালকা একটু নিচে নিয়ে আসলাম, এবং এই লেখাটাকে ইচ্ছে করলে কিন্তু আমি একটু মোটা করা, চিকুন করা আমি এখানে সিলেক্ট করে দেখো এই জায়গায় উপরে দেখো লেখা আছে এ, এ এ বলতে আমার কিন্তু টেক্সট কালারকে বোঝাচ্ছে। বাঁ পাশে যেটা রয়েছে সেখানে কিন্তু সাইজ, আমি যদি সাইজটা আর একটু বড় করতে চাই, ২৪ সাইজ নিলাম। এনিওয়ে এখন যদি আমি এটা কালারটা একটু চেঞ্জ করতে চাই, কালারটা এখান থেকে দেখো আমি একটা কালার নিলাম সরাসরি রেড কালার, এবং এটাকে একটু বোল্ড করতে চাই, বোল্ড হয়ে গেল। এবং আবার আমি টেক্সটে গেলাম, আমি নিচে আরেকটা ছোট টেক্সট লিখতে চাই,
আর একটু ছোট, এটাকে টেনে ধরে আমি এখানে বসায় দিলাম এর নিচে, ইমিডিয়েট নিচে, এবং একইভাবে এখানে আমি লিখলাম ঠিক আছে। তাহলে এটাও মোটামুটি ভাবে সিলেকশন হয়ে গেল। এখানেও যদি আমি একটু বড় করতে চাই 18 করলাম, এবং এটারও যদি কোনো কালার চেঞ্জ করতে চাই সে করে দিয়েই আমি আবার নতুন করে একটা কালার এখানে সিলেক্ট করে দিলাম, মোটামুটি ভাবে এটা বোল্ড করলাম, ব্যাস। এখন যেটুকু হওয়ার সে আমি কিন্তু সিম্বলটা আনলাম, কিছু লেখা লিখলাম, আমি লেখার পরে আমি যে কাজটুকু করতে চাচ্ছি, এখন আমি বা সাইডে ক্লিক করার পরে এই চারিপাশে একটা বর্ডার চলে আসলো, এটার এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ডে কালার দেবো। এই ব্যাকগ্রাউন্ডে কালার জন্য দেখো উপরের দিকে বা দিকে এখানে ব্যাকগ্রাউন্ড কালার লেখা আছে, অথবা আমার এই বা পাশেও একটা আইকন আছে, এখানেও যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করি, এখানে সিলেক্ট করে দেখো আমি এইটার উপরে ক্লিক করলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। সে আমি যদি মনে করি যে না ঠিক আছে এইটাই নিব, অথবা আমি এটা নিব, অনেকগুলো আছে যেটা আমার পছন্দ, আমি এরকম আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি, আমরা যে কোনো একটাকে সিলেক্ট করলাম যাতে খালি বোঝা যায় লেখাগুলো বোঝা যায় কিনা। সে আমি এটাই ধরলাম, এটা নিলাম, আমি এটা নেওয়ালে আমার এটা কাজ শেষ, তাহলে আমার অলরেডি কিন্তু তৈরি হয়ে গেল। কত ইজিলি একটা লোগো তৈরি করে ফেললাম না, খুব সিম্পল। দেন আমি কি করবো, ডাউনলোড, আমাকে আবার ডাউনলোড করতে হবে, কারণ এই ক্যানভাস সাইট থেকে আমি লোগোটা তৈরি করলাম, এবং লোগোটা তৈরি করার পরে আমি এটাকে ডাউনলোড করছি। ডাউনলোডটা কিন্তু নর্মালি দেখা যাচ্ছে যে পিএনজি ফরম্যাটে হচ্ছে, আমার কোনো অসুবিধা নেই, আমার পিএনজিই লাগবে, পিএনজি লাগতেছে, এবং সাইজ কিন্তু এখানে মেনশন করছে 500×500 পিক্সেল, আমার এটাই দরকার লোগোর জন্য, এটাই স্ট্যান্ডার্ড। তা আমি এখানে ডাউনলোডের উপরে ক্লিক করলাম, ডাউনলোডের উপরে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি আমার ড্রাইভে এটা কিন্তু ডাউনলোড করছে। এখানে প্রো লেখা আসছে, এটা আমি কেটে দিব, আমি প্রো লাগবে না, প্রো বলতে আলটিমেটলি বোঝাতে চেয়েছে যে আর একটু মানে আপার ভার্সন, সেই ক্ষেত্রে আমাকে পয়সা দিয়ে কিনতে হয়, ননিট আমি এইটা কিন্তু রয়ে গেছে আমার ড্রাইভে ডাউনলোডস থাক এই জায়গায়, আমার কোনো সমস্যা নাই। আমি এখন ফিরে যাই, আমি যে জায়গায় কাজ করতে চাই যে অংশটুকু সেইটা আমি ব্যাক করছি, এই যে আনটাইটেল যে সাইট যেটা আমরা ওপেন করেছিলাম, অর্থাৎ গুগল সাইটসে যে আমি যখন নিউতে ক্লিক করেছিলাম সেই ক্লিক করার পরে যে এই স্ক্রিনটা আমার আসছে, এখানে আনটাইটেল এই জায়গাটা আমি একটু লিখি, যা যে কোনো নাম যা যে নামে রাখবো, আমি আমার নামে রেজা লিখলাম। দেখার পরে একটু নিচের দিকে দেখো অ্যাড লোগো, এই অ্যাড লোগোর উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমার কাছ থেকে এখানে সেটিং করার জন্য এই যে ডান পাশে লোগোর পাশে লেখা আছে আপলোড, তা আমাকে সিলেক্ট করতে বলতে পারে বা আপলোড, আমি আপলোডে ক্লিক করছি, কারণ আমি যে মানে লোগোটা আমি তৈরি করেছি একটু আগে সেটা আমি নিয়ে আসবো, সেটা আমার আছে কোথায়, আমার এখানে ডাউনলোডস এই যে জায়গাটা সেখানে দেখো শুরুতে এই যে অ্যাডে লেখা আছে, আমি যে নামে এখানে আসছে অ্যাডে সাবহোল্ডিং পিএনজি, আমি ওটাকে ওপেন করলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখো যে এই জায়গাটায় কিন্তু আমার লোগোটা চলে আসছে, একটু ওয়েট করি, এই যে চলে আসছে, তাহলে যেটা আমি তৈরি করছি সেটাই চলে আসছে না, ওকে আমি এখন এটা কেটে দিলাম এবং অলরেডি কিন্তু এই জায়গা চলে আসলো। দেখো কত অনায়াসে আমার কিন্তু একটা সুন্দর লোগো অল্প সময়ের মধ্যে আমি তৈরি করে ফেললাম। এ যদি আমি ইলাস্ট্রেটর অথবা ফটোশপ দিয়ে করতে যেতাম তাহলে আমার সারাদিনই লেগে যেত, 1-2 ঘন্টা লেগে যেত, যাক খুব অল্প সব প্রয়াসে আমি এটা করে ফেলেছি। এখন আমরা আসি যে আমার হেডারের যে পেজটা, এই হেডারের পেজটা আমার এই অংশটুকু দেখো, আমার এখানে আমি যদি নিজস্ব প্রোফাইল তৈরি করতে চাই তাহলে আমি আমার নাম লিখবো, তাহলে ধরো আমি লিখলাম এসএইচজি শেখ আবু রেজা, আমার নামটা লিখলাম, তুমি তোমার নাম লিখবা, তোমরা যারা নিজস্ব প্রোফাইল তৈরি করবে তোমার নাম দিবা, এবং এটা যদি এক লাইনে আনতে চাও তাহলে একটু টেনে বড় করব। এই লেখাটাকে কিন্তু দেখো কয়েকটা অংশে এখানে দেখাচ্ছে, যে টাইটেল হিসেবে থাকলে এরকম দেখাবে, হেডিং হিসেবে দেখালে আর একটু ছোট হয়ে যাবে, আমার লেখা যদি বড় হয়ে যায় তাহলে মনে করতে চাইলে ছোট করতে পারো, আমি টাইটেলই রাখি, কারণ এখানে কি কি আছে, টাইটেল আছে, হেডিং আছে, সাব হেডিং আছে, আরো ছোট হবে, তারপরে আবার আসে যেটা স্মল,
ফেস মাল্ক আসলে আমাকে এখানে আরো কিছু করার সুযোগ দেয়। যাই হোক, আমার দরকার নেই, আমি টাইটেল রাখি, কারণ হেডারে আমি একটু বড় করে লেখাটা দেখতে চাচ্ছি এবং আমি চাচ্ছি যে এটা সিলেক্ট করে আমি বোল্ড করে দেই। বোল্ড তাহলে আর একটু বড় হলো লেখা। কোনো কারণে যদি আমি মুছে ফেলতে চাই, সে সুযোগ কিন্তু আমার এখানে আছে। এই যে ডাস্টবিনের মতন একটা পিকচার আছে, আমি আপাতত এখানে রাখছি। দেখো, এখন যেটা আমাদের প্রয়োজন, যেটা এত সুন্দর হয়নি, আরো সুন্দর মানে পিছনের ছবিটা আমি আর একটু সুন্দর করতে পারি, তাহলে দেখো এই হেডারের নিচে এখানে লেখা আছে চেঞ্জ ইমেজ। জাস্ট আমি একটা ইমেজকে আমি চেঞ্জ করব। সিলেক্ট ইমেজ আছে, আপলোড ইমেজ আছে। আমি আপলোডে এখন যাব না, অ্যাডভান্স লেভেলে আমি যাব আপলোডে। এখন আপাতত সিলেক্ট ইমেজ, যেগুলো আমার রেডিমেড তৈরি করে দিয়েছে, আমি তার থেকে একটাকে এখানে সিলেক্ট করে দিতে চাই। সে ধরো আমি এটাকেই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখো এবার কিন্তু এই যে অ্যাডজাস্টিং ফর রিডেবিলিটি, তার মানে কিন্তু এ অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে দিচ্ছে। আমি যেটা সিলেক্ট করলাম দেখো, তারপরে যে আমার ওইখানে মাঝখানে লেখাটা যাতে পরিষ্কার হয় সেটা কিন্তু অটোমেটিক সে অ্যাডজাস্ট করে দিল। সো আমি যদি এটা ভালো লাগে তো আমি এটা রাখলাম, যদি ভালো না লাগে তাহলে আবার ওখান থেকে আমি চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। এবং এখানে যে কাজটা আমার আর একটু বোঝা দরকার, যে হেডারে তাহলে আমি লোগো দিলাম, এই নামটা দিলাম, তারপরে আমি এখানে ডিটেলস নামটা আনলাম। এখন যদি আমি মনে করি যে আমি হেডারটা কি আরো বড় করে রাখবো, হেডারের মধ্যে খালি নাম ধাম আরো অন্য কিছু আমার ডিটেলস রাখবো, সে সুযোগ আছে। যে হেডারের টাইপ, হেডারের টাইপটা কি এখানে দেখছে পুরাটা নিয়ে কভার, মানে পুরো পেজ জুড়ে এখানে চলে আসছে লেখা। এখন যদি আমি মনে করি না এটা তো আমি চাই না, আমি একটু লার্জ ব্যানার চাই, তাহলে এখানে সিলেক্ট করে লার্জ ব্যানার দিলে উপরে লার্জ ব্যানার পাবে, নিচে কিন্তু আবার ওই বডিতে লেখার কোনো সুযোগ আমাদের রয়ে গেছে। সিম্পল ব্যানার যদি হয় তাহলে উপরে আমার হেডারে একটু কম হলো, তার বডিতে আবার ডিটেলস তো আছেই। আমি যদি মনে করি যে না, এই তিনোটার কোনোটা না, আমি খালি টাইটেল অনলি রাখবো, আমি কোনো ইমেজ টিমেজ রাখবো না, খালি টাইটেল রাখবো, তো সেই সুযোগও কিন্তু আমাদের আছে। আমরা কিন্তু টাইটেল যেটা বললাম সেটা কিন্তু এখানে আমরা রাখতে পারি। যে টাইটেলটা অলরেডি আমার চলে আসছে, তার নিচে আমার বডি টডি ইত্যাদি রাখবে। আমি আলটিমেটলি চাচ্ছি যে এখানে দেখো আন্ডু, মানে পূর্বের জায়গাটা আমি ব্যাক করতে চাই, অর্থাৎ আমি চাচ্ছি যে সিম্পল একটা ব্যানার থাকুক আর নিয়ে ভিতরে লেখাগুলো থাকুক। এরপরে আমাদের ওই যে উপরের দিকে তাকালে দেখতে পাই যে আন্ডু আছে, রিডু আছে, ভিউ। আমি যদি প্রিভিউ করতে চাই, অর্থাৎ আমার এটা কেমন হবে দেখতে চাই, তাহলে কি হবে? প্রিভিউতে আমি যদি যাই দেখতে চাই তাহলে কি অবস্থা হয়? প্রিভিউ যেটা, এটা আমাদের প্রিভিউতে কয়েকটা ব্যাপার আছে। আমি কম্পিউটারে দেখলে কেমন দেখায়, আমি যদি ট্যাবে দেখি তাহলে সেটা কেমন দেখায়, আমি যদি মোবাইলে রাখি তাহলে মোবাইলে দেখতে কেমন দেখায়। সো তিনোটার আমি দেখলাম যে আমার এখানে কিন্তু মোবাইলে যখন আসছে এর উপরে নামটা লেখাটা একটু ভেঙে গেছে। আমি এই জন্য যদি একটু কমাতে চাই তো কমাতে পারি, আদারওয়াইজ আমি যা আছে মনে করলাম যে না ইটস ওকে, আমি এখানে এটাই রাখতে চাই। তাহলে আলটিমেটলি আমার হেডার তৈরি করাটা হলো। আমি একটু ফিডব্যাক নিতে চাই যে আলটিমেটলি দেখি তো তোমাদের একটু শুনে দেখি যে তোমরা কি এই যে পর্যন্ত বললাম এটা কি বুঝতে পেরেছো? দুই একজন একটু খালি রেসপন্স করো তো, একজন মাইক্রোফোন করে। ইয়েস স্যার, অনেকটা সোজা ছিল স্যার, বুঝতে পারি। অনেক ইজি না, কোনো প্রোগ্রামিং ছাড়া কিন্তু আমি লোগো তৈরি করলাম, আবার প্রোগ্রামিং ছাড়াই কিন্তু আমার কিন্তু আলটিমেট একটা পেজের হেডিংটা আমার চলে আসছে। এনিওয়ে তাহলে আমি একটু সামনে আগাই, যেহেতু বোঝা যাচ্ছে বললা, তো আমি আবার আবারও শেয়ারে যাই। তাহলে এখানে দেখো, তাহলে আলটিমেটলি আমি তাহলে এখানে কিন্তু পাবলিশ করার আগে ভিউ করে নেব যে রেসপন্সিভ হলো কিনা। রেসপন্সিভ মানে হচ্ছে আমার কম্পিউটারে দেখলে কেমন দেখাবে, আমি যদি আলটিমেটলি দেখতে চাই ট্যাবে, তাহলে ট্যাবে কেউ যদি দেখতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, কেউ যদি মোবাইলে দেখতে চায় তার মানে এখানে কোনোটা ভেঙে গেল কিনা বা ভাঙলে কোনো অসুবিধা আছে কিনা, সেটা তুমি দেখে ওই ওই অনুযায়ী সিদ্ধান্ত। এরপরে যেটা আছে যে শেয়ার উইথ আদার্স, আমি এইটা একটু অ্যাডভান্স লেভেলে আমি পরে দেখাবো। শেয়ার উইথ আদার্স মানে আমি যদি আমার এই কাজটা অন্য কাউকে দিয়েও করাইতে চাই, আমি তো থাকছি আমার সঙ্গে আরেকজনকে হেল্প করার জন্য বললাম, সে ব্যবস্থা আমার এখানে আছে। আমি সেটিংস নিয়ে এখানে কথা বলবো না, আমি এই ডান পাশে চলে যাই। ডান পাশে এখানে তিনটা কথা লেখা আছে, একটা কথা লেখা আছে ইনসার্ট, একটা কথা লেখা আছে পেজ। পেজের উপরে, পেজ ট্যাবের উপরে ক্লিক করলে এখানে দেখা যাবে একটা পেজ সংযোজন করার ব্যবস্থা, আর লাস্টে যেটা দেখা যাচ্ছে সেটাকে দেখা যায় থিম।
অর্থাৎ আমার যে ডিজাইনটা আমি এখন করলাম সেই ডিজাইনটার উপরে অনেকগুলো থিম আছে। এখানে হলো সিম্পল থিম আছে, তারপরে যেটা আমরা বলছি যেমন অ্যারিস্টটল বলে একটা আছে, সেখানে জাস্ট এখানে দাগটা আসছে। আমরা এরপরে যেটা আছে ডিপ্লোম্যাট, ডিপ্লোম্যাট করলে এখানে দাগটা দেখাইলো কেমন দাগ হইলো। আমি ভীষণে যদি যাই তাহলে ভীষণের কিন্তু এই যে উপরের যে মেনু বারটা সেটার একটা কালার চেঞ্জ আছে, এবং এই কালার কিন্তু আমি আরো চেঞ্জ করতে পারি। আমি এই ডিস্টিং করার জন্য ধরো এটা রাখতে পারি বা এটা রাখতে পারি, এটা রাখতে পারি, আর আরো আছে, আরো সুযোগ আছে, আমি এটা আপাতত রাখলাম। তো এই জায়গাটায় আমি এই দেখালাম যে বিভিন্ন ধরনের থিম আছে, আমরা সেগুলো দেখে আমরা যেটা আমরা কোনটা রাখবো সেটা আমরা ঠিক করবো, ওই অনুযায়ী কালার গুলো এখানে আসবে, এটা আরো ডিটেলস দেখা যাবে পরবর্তী। আমি এবার চলে যাই একটু পেজ অপশনে যাই, আমি একটা দুটো পেজ অ্যাড করার সুযোগ আমি এখানে নিতে চাই। অর্থাৎ আমি দেখো পেজে যখন ক্লিক করলাম নিচের দিকে একটা প্লাস চিহ্ন আসছে, প্লাস চিহ্নের উপরে যখন আমি ক্লিক করলাম আমি লিখলাম যে অ্যাবাউট আস, অ্যাবাউট আস লিখে আমি দিলাম ডান। ডান দেওয়ার পরে খেয়াল করে দেখো এই যে উপরে মেনু বার চলে আসছে, হোম তো আগের থেকেই তৈরি আছে, দেন ইন এডিশন অফ দ্যাট অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আস স্ক্রিনটা চলে আসছে। এখানে মজার ব্যাপার হলো হোমে আমি যা করেছি হোমের হুবহু হেডারটাই কিন্তু চলে আসছে অ্যাবাউট আস। আমি যদি মনে করি না অ্যাবাউট আসে যে আমি ইমেজটা এটা আমি একটু চেঞ্জ করবো ওইটার মতন একই রাখবো না, তাহলে কিন্তু আবার একই রকম আগের মতন ওখানে যে এইখানে সিলেক্ট করতে পারি ইমেজ, মানে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করলাম করে এখানে ক্লিক করলাম, করে আমি এখানে সিলেক্ট অপশনে ক্লিক করলাম, সিলেক্ট অপশনে ক্লিক করার পর পরে আমরা কিন্তু নতুন একটা ই হেডার দেখতে পেলাম। সো এই এই হেডারটা আমাকে এইভাবে একাধিক হেডার আমাদের তৈরি হয়ে থাকে। আমি যদি আরও হেডার তৈরি করতে চাই আমি কিন্তু যদি এখানে প্লাসে ক্লিক করি, এবার খেয়াল করে দেখো যে হোমের যেরকম ছিল সেরকম এটাই আসছিল অ্যাবাউট আস। আবার যখন আমি অ্যাবাউট আসের উপরে ক্লিক করছি তখন আমি কিন্তু এখানে একটা নতুন পেজের নাম সে আমি দিলাম ইভেন্টস, ইভেন্টস, ইভেন্টস এর উপরে আমি ক্লিক করে ডান করলাম, আমার কিন্তু ইভেন্টস নামে চলে আসে। এখন এটা মজার ব্যাপার যে এখানে কিন্তু ওই অ্যাবাউট আসে যেরকম স্ক্রিন আসছে সেরকমই আসছে, কিন্তু তার মানে আমি যে পেজটায় রেখে আমি নতুন পেজ অ্যাড করব, আমি এখন আবার দেখাচ্ছি হেড আমি হোমে রেখে আবার এখানে লিখলাম গ্যালারি, গ্যালারি, এবার কিন্তু পেজটা নতুন পেজটা তৈরি হলো, ওটা কিন্তু হোমের মতন করেই আসছে। এখন এই ডান দিকেও কিন্তু লেখা আসছে হোম গ্যালারি অ্যাবাউট আস ইভেন্ট। আমি কিন্তু এইটা সিনক্রোনাইজ করার জন্য আমি যদি মনে করি না হোমের পরে আসলে লেখাটা আসুক অ্যাবাউট আস, তাহলে আমি এখানে জাস্ট ড্রাগ ডাউন করে আমি হোমের পরে এখানে নিয়েছে চেঞ্জ করব। অ্যাবাউট আস করে চলে গেল, হ্যাঁ। তাহলে এই এই সিনক্রোনাইজ করার জন্য আমাকে কিন্তু কোনটার পরে কোনটা তা আমি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রাউন করে আমি কিন্তু আলটিমেটলি করতে পারবো। এখানে পেজ নিয়ে আরও অনেক কথা আছে, আমি পরে আবার যাব এটা নিয়ে। আমি আপাতত দেখালাম যে এরকম কতগুলো পেজ ওইটা ওখানে যেমন ছিল ঠিক সিমিলারলি এখানে কিন্তু অনেকগুলো পেজ তৈরি হলো। তা আমরা আলটিমেটলি একটু যাই ইনসার্টে, যাই পেজ নিয়ে আমাদের আরও কথা আছে। আমি এখানে ইনসার্টে গেলে আমার অনেক ধরনের এখানে আইকন আসছে, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের টুলস বা এলিমেন্টস এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে টেক্সট আছে, এখানে ইমেজ আছে, এখানে এমবেডেড কথাটা আছে, ড্রাইভ কথাটা আছে, বিভিন্ন ধরনের লেআউট এখানে আছে। লেআউটের পরে আমরা যেটা নিয়ে কাজ করব যেমন কলাপসেবল টেক্সট আছে, টেবিল কন্টেন্টস আছে, ইমেজ ক্যারুজাল, আমরা কিন্তু দেখেছিলাম যে এই যে ছবি একটার পর একটা আসছে, বাটন আছে, ডিভাইডার আছে, হ্যাঁ, ইউটিউব থেকে আমি কোনো কিছু এনে রাখতে চাইলে রাখতে পারবো, ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডার, ম্যাপ আমরা দেখাইছিলাম যে কন্ট্যাক্টে আছে ম্যাপে, ম্যাপ আসছে, ডকস ডকুমেন্ট আসছে, এগুলো গুগল ড্রাইভ থেকে যে যে অপশনগুলো আছে সবগুলো কিন্তু আনার আমাদের সুযোগ আছে। আমি একটু হোম পেজে আবার যাই, হোম পেজে যদি আমি মনে করি সে ধরো এইখানে এইখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখো একটা সার্কেল আসতেছে, ওই যে ডান পাশে যেটা আমরা দেখেছিলাম এই টেক্সট, এখান থেকেও আমি ডাইরেক্ট টেক্সট দিতে পারি। আমি এখানে ইমেজ
সেট করতে পারি, আমি আপলোড করতে চাইলে আপলোড করতে পারি, গুগল ড্রাইভ থেকে যে জিনিসগুলো আনার সেটা আনতে পারি, এইখানে এমবেডেড অর্থাৎ কোনো HTML এর যে কোড আমার অন্য কোনো জায়গা থেকে কোড সেগুলো আমি নিয়ে এখানে সেট করে দিতে পারি। তো সেগুলো আমরা দেখব পরবর্তীতে। আমি যদি এখানে মনে করি যে একটা লেআউট, এখানে আমি লেআউট ধরে টেনে নিয়ে এসে এখানে বসায় দিলাম, দেখো এখানে কিন্তু আমার ছবি আসার জন্য এবং তার জন্য কিছু বর্ণনা সেগুলো কিন্তু দেওয়ার সুযোগ এসে গেছে। আমি যদি মনে করি না এই লেআউটটা বাদে আমি এই লেআউটটা নিয়ে আসবো, তাহলে ওই লেআউটও থাকলো তার নিচে আর একটা, তার মানে এইগুলো প্রত্যেকটা সেকশন সেকশন ভাগ করে আমার কিন্তু আসছে, এগুলো ডিপ হিসেবে আসে যে আমি যা যা এখানে অ্যাড করবো। তারপর আমি যদি মনে করি যে না আমি এখানে আরও একটা লিখালাম যে চারটা একসঙ্গে আসবে, উপরে ছবি আসবে, নিচে ক্যাপশন দেওয়া যাবে প্রত্যেকটা, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমি বডিতে এভাবে আলটিমেটলি অ্যাড করতে পারবো, দেখা যাবে। এবং নিচের দিকে দেখো অ্যাড ফুটার, আমি যদি কোনো ফুটারে কোনো কিছু লিখতে চাই তাহলে কিন্তু আমি এই ফুটারে এই জিনিসগুলো আলটিমেটলি লিখতে পারবো। এটা আমরা দেখবো যে হ্যাঁ ফুটারে এখানে যদি কোনো কিছু লিখি তাহলে সেগুলো কিন্তু সমস্ত ফুটারে চলে যাবে। তো আমরা প্রায় শেষের দিকে, মানে আজকের জন্য আমরা এর থেকে বেশি কিছু বলতে চাইবো না, কারণ আরও বেশি বলতে গেলে অনেক সময় লাগবে, আমার একটু ফিডব্যাকও নিতে হবে কীভাবে কাজ করবো। তাহলে আমরা যেটা করলাম যে একটা লোগো তৈরি করা শিখেছি, ইন এডিশন অফ দ্যাট আমি এই গুগলে সাইন করে আমি হেডারটা তৈরি করা শিখেছি। তাহলে আমি এইখান থেকে আমি আবারও দেখি ব্যাক করি যে আমার এই রেসপন্সটা কীভাবে আমাকে জমা দিতে হবে। আমি একটু ফিডব্যাক নেই সবার কাছ থেকে যারা শুনছে, এখানে একজন একজন করে আমি যাকে বলছি, যেমন প্লাবন, প্লাবন তুমি একটু বলো তো আমি যা বুঝাচ্ছি সেগুলো কি বোঝা গেছে? তাহলে আমার আমার কিন্তু টাস্ক কি আছে, আমি একটা লোগো তৈরি করব কোথা থেকে? canva.com এ একটা লোগো তৈরি করব, আর একটা হলো সেই লোগোটা আমি সেট করব কোথায়? আমি গুগল সাইটস এ যে আমি সেট করব, হ্যাঁ গুগল সাইটে যদি সেট করে আমরা রেখে দেবো, ওখানে পাবলিশ আমরা এখানে করি নাই, তবে পাবলিশ করতে চাইলে আমি দেখাবো একটু পরে। তো এরপর আমি দেখি ইমরানের কাছে যাই, ইমরান কি অবস্থা বলো তো? আমি বিশ্বাস করি যে ওদের তুমি সবকিছু করতে পারো, কারণ আমাকে এখন সবাই চায় অল্প সময়ের মধ্যে সব অনেক কিছু করতে, বুঝতে পারছো? সেই জন্য কম সময়ের মধ্যে আমাকে করতে হবে। সামিয়ার কাছে একটু যাই, সে দেখি কি বলে। জান্নাতুল নাইম নাকি জান্নাতুল নাইম কি শুনতে পাচ্ছো? আমি অল্প একটু দেখা শেষ করে দিতে চাই। ওই জিনিসটা তৈরি করে তোমরা যে কাজটুকু করবা সেটা হলো সাবমিট করতে হবে কোথায়? লিঙ্কটা সাবমিট করবা। আচ্ছা লিঙ্কই তো তোমাকে দেখাই না, আচ্ছা অসুবিধা নাই। এই যে রেসপন্সের উপরে ক্লিক করবা, রেসপন্সের উপরে ক্লিক করলেই কিন্তু এখানে ফিল আউট ফর্ম এখানে যে কাজটা আমার মনে করতে পারবে সবাই জমা দিতে পারবে, এখান থেকে লিখে ওই লিঙ্কটা এখানে জমা দিবা। লিঙ্কটা কিভাবে আসছে? লিঙ্কটা কিন্তু এইখানে দেখো ওই যে সাইটটা তুমি করলে তখন দিবা কি পাবলিশের উপরে ক্লিক করবা। পাবলিশের উপরে ক্লিক করলে তুমি কিন্তু তোমাকে একটা সাইটের নাম লিখতে হবে, পুরো নামটা যদি তুমি লেখো পুরো একসঙ্গে লিখলা, আমি এটুকু লিখেছি শেখ আবু রেজা লিখে, তুমি যদি পাবলিশের উপরে ক্লিক করো তাহলে আলটিমেটলি এটা পাবলিশ হয়ে যাবে, এবং পাবলিশ হলে পরে কিন্তু তোমার এই সাইটটা কিন্তু তুমি ওই যে লিঙ্কটা তুমি পেলে ভিউ যে লিঙ্কটা ওইখানে দেখবা
যে কি লেখা আসছে, sites.google.com/view/ দিয়ে তুমি যে নাম তুমি সেভ করলা সেই এইটাই হলো তার লিঙ্ক অ্যাড্রেস। এটা কিন্তু ওপেনলি তুমি আবার ওয়েবসাইটে ঢুকে ক্লিক করলে এটা দেখতে পাবা। তাহলে ওই সাইটটা আমাকে কি করতে হবে, আলটিমেটলি যে আমি এখানে যে দেখাচ্ছি পার্টিসিপেন্ট যে এখানে যে জমা দিতে হবে, এখানে রেসপন্সে এসে ক্লিক করে জমা দিবা। যাই হোক, এটুকু মোটামুটি ভাবে বললাম, তারপরে যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে আমি প্রশ্ন উত্তর এগুলো নিব, সেখানে যদি আরো কোনো আস্কিং থাকে সেখানে আমি আরো ক্লিয়ার করে দেবো। তাহলে আপাতত আমার মনে হয় এটুকু থাকলো, যতটুকু বুঝাচ্ছ চেষ্টা করে দেখো অ্যাটলিস্ট লগ তো তৈরি করতে পারবে আর সাইটেও ঢুকতে পারবে, এটুকু করো, তারপরে বাকিটা আমরা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে নেক্সটে আমরা কি ওখানে জমা দিব? হ্যাঁ, যারা তৈরি করতে পারছো যে ওখানে রেসপন্সে যে জমা দিয়ে দিবা, ঠিক আছে? জমা দিলে তোমার নাম দাম সব চলে আসবে, আমি কিন্তু জেনে যাব কে করতে পারলো কে পারলো। ক্লিয়ার স্যার? একটা কোশ্চেন ছিল, বলো স্যার। কোশ্চেনটা হচ্ছে যে আমার একটি ডোমেইন কেনা আছে যে কোনো নামে, আমি কি চাইলে এখান থেকে ডিজাইন করে সেই ডোমেইনে ডিজাইনটি কাজে লাগাতে পারবো? সেই ডোমেইনে ঢুকতে দেয়া একটু ঝামেলা হবে, মানে আমি বলছি গুগলে সরাসরি গুগলে কিনে ডোমেইন নিয়ে রাখাটা বেশি নিরাপদ। তোমার এই মানে স্যার এখান থেকে হ্যাঁ এখান থেকে কাজ, এখান থেকে যে কাজ আসলে আলটিমেটলি এটা গুগলেই, তারা সাজেস্ট করে গুগলেই রাখার জন্য, বুঝতে পারছো? তারা অন্য জায়গায় দিতে চায় না, কারণ এটা তাদের সিক্রেট ব্যাপার। ওকে স্যার, অর্থাৎ এখান থেকে ডিজাইন করে কপি করে নিয়ে অন্য জায়গায় দেওয়ার কোনো উপায় নেই? না, আপাতত এটার মধ্যে এরকম অ্যারেঞ্জমেন্ট রাখে নাই, এটা আমি তোমাকে নেক্সট ক্লাস আরো ডিটেইলস বলবো। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে লাস্টে এসে আরো জয়েন করেছে আরেকজন, যাই হোক, তোমরা এই ভিডিও আমি রেকর্ড করে রেখেছি, এই রেকর্ডকৃত ভিডিওটা আমি এডিট করে সাবমিট করে দেবো গ্রুপে, ইনশাল্লাহ ওই গ্রুপ থেকে তোমরা আবার একবার দেখলে পরে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আপাতত শেষ করছি, বাচ্চা আমি শেষ করলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ফর অল, আপাতত শেষ করলাম, থ্যাংক ইউ অল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সেশন আবার আগামী আজকে রোববার মঙ্গলবারে, মঙ্গলবারে আমাদের টাইম 5টা, আগে 5টা টাইম থেকে আবার শুরু হবে। হ্যাঁ, এবং সেখানে ঝামেলার কারণে সমস্যা ছিল আমাদের, সবাই অসংখ্য ধন্যবাদ, স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার আমাদের সাথে সুন্দরভাবে, আমি মনে সবচেয়ে কম বুঝি, তারপর আমি যেভাবে বুঝতেছি তোমরা তো ভালো বুঝাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ।